Hello, Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope you've been fine by the grace and mercy of Almighty Allah, especially in this Ramadan month. Welcome to Nasirs Club. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখি সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট কি, সাবজেক্ট কোথায় ব্যবহার হয়, কেন এটা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি এমন কিছু শেখাতে চলেছি তোমাদেরকে যা কখনোই তোমরা শিখোনি। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো। চলো সময় নষ্ট না করে আমরা চলে যাই বোর্ডে। আজকের টাইটেল দেখেই তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। সাবজেক্ট কি, এটা কিভাবে কাজ করে এবং এটা জানা কি খুবই জরুরি? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা জানা অত্যন্ত জরুরি। আমরা ক্লাসটি শুরু করার পূর্বে কয়েকটি সেন্টেন্সে চলে যাই। এখানে রয়েছে মাঠে খেলছে, পরের সেন্টেন্সটি দেখুন মারামারি করে, তারপরে রয়েছে বাইরে আছে। তোমরা একটু ভেবে দেখো তো যে এই সেন্টেন্সগুলো কে করছে, এর কি কোনো নির্দেশনা এখানে রয়েছে? মানে আমি, তুমি বা অন্য কেউ, এমন কি কেউ আছে যে মাঠে খেলছে, যে মারামারি করে অথবা যে বাইরে আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই সেন্টেন্সের সাবজেক্ট নেই, অর্থাৎ সেন্টেন্সের যে মালিক সেই নেই, আর সেন্টেন্সের যে মালিক সেই হচ্ছে সাবজেক্ট। যেমন বাংলাদেশের মালিককে, বাংলাদেশের মালিক হচ্ছে, বলো তো কে হতে পারে? অনেকেই হয়তো ভাবছো যে প্রাইম মিনিস্টার। না, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হচ্ছে দেশের মালিক, বাট সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে প্রাইম মিনিস্টারকে। যাই হোক, আমরা এই সেন্টেন্সটি থেকে বুঝবো যে একটা সেন্টেন্সের মালিক কে হতে হবে, সেটা হচ্ছে তুমি, আমি বা যে কেউ হতে পারে। সেন্টেন্সের যদি মালিক না থাকে সেই সেন্টেন্সের কোনো মূল্য নেই। মাঠে খেলছে, কে খেলছে? তুমি, আমি বা ছাত্ররা, তার কোনো উল্লেখ নেই। মারামারি করে, এখন কে মারামারি করে সেটাও ওখানে উল্লেখ নেই। তারপরে দেখুন বাইরে আছে, বাইরে তুমি, আমি বা অন্য কেউ আছে, সেটা উল্লেখ নেই। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট থাকা লাগবে, আর সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের মালিক। যেমন দেশের মালিক হচ্ছে প্রেসিডেন্ট, একটা পৌরসভার মালিক হচ্ছে মেয়র, এভাবে বাড়ির মালিক হচ্ছে বাবা মা। যেমন বাবা মা ছাড়া, অভিভাবক ছাড়া বাড়ি চলে না, ঠিক তেমনটি হচ্ছে সেন্টেন্সের মালিক যে সাবজেক্ট, যে তাকে ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ওয়েতে। তোমরা যারা বিগিনার, যারা ল্যাঙ্গুয়েজ শিখছো, তাদের জন্য এটা জানা অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য পার্সনের কাছে চলে যাই। আমরা জানি যে ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং থার্ড পার্সন হচ্ছে এই ফার্স্ট সেকেন্ড বাদে পৃথিবীতে যতগুলো ব্যক্তি এবং বস্তু রয়েছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। সো এই পার্সন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা জানা লাগবে। তবে পার্সন জানার চেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানা লাগে সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে একজন ব্যক্তি বস্তুকে বোঝায় এবং প্লুরাল হচ্ছে একের অধিক ব্যক্তি বস্তুকে বোঝায়। তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে দুইটি আমরা গ্রুপ করেছি। তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো যারা এখনও দেখোনি তারা এখনই দেখে আসতে পারো, তারপরে এই ভিডিওটি দেখতে পারো। ওই ভিডিওগুলোতে এত ব্যাপকভাবে ডিটেলস বোঝানো হয়েছে যা কখনোই তোমরা দেখোনি। সো আমরা এই পার্সনকে দুইটা গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে সিঙ্গুলার গ্রুপ আর একটা হচ্ছে প্লুরাল গ্রুপ। আর এই সিঙ্গুলার গ্রুপ, প্লুরাল গ্রুপ দেখতে গিয়ে আমরা এখানে একটি গ্রুপে নিয়ে এসেছি। দেখো হি এবং সি হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে হচ্ছে হি মানে সে, সি মানে সে। এবং এটা যদি প্লুরাল করি তাহলে দে, দে মানে হচ্ছে তারা, অনেকগুলো। দিস মানে এটা, মানে একটিকে বোঝাচ্ছে। দিস মানে এগুলো, এখানে অনেকগুলো জিনিস আছে, বস্তু আছে, তাকে নির্দেশ করছে, তাহলে এটা প্লুরাল। এবার দেখো দ্যাট মানে হচ্ছে ওটা, দূরের একটি জিনিসকে ইন্ডিকেট করছে। আর দ্যাট থেকে দোজ, দোজ মানে হচ্ছে ওইগুলো, দূরের অনেকগুলো জিনিসকে ইন্ডিকেট করছে। মাই ব্রাদার, মাই ব্রাদার। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যে সমস্যায় ভুগে এবং যে প্রবলেমগুলো ফেস করে সেটা তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি থেকে। আর আশা করি এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তাহলে তোমরা দেখো মাই ব্রাদার, অনেকেই ভাবে যে মাই মানে একটি শব্দ, মানে মাই আমি, আর ব্রাদার হচ্ছে আমার ভাই। সো দুইজন হয়ে গেলাম, তার মানে তারা এটা প্লুরাল ভাবতে থাকে আর প্লুরাল ভাবার কারণে ভার্বগুলো প্লুরাল নিয়ে আসে যেমন আর বসায় অথবা হ্যাভ বসায় এইভাবে সো আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওয়ার্ড কাউন্টিং করে লাভ নেই একাধিক ওয়ার্ড মিলে সাবজেক্ট হয় তোমরা শুধু হি শি দিস এগুলো দেখে জাস্ট একটা ওয়ার্ড পেয়েছো একটাকে দেখে তোমরা সিঙ্গুলার ভেবে নিতে পারছো এখানে প্লুরালে শব্দ দেখতে একটা বাট এটা প্লুরাল মিন করছে মানে দে মানে তারা এটার অর্থটা হচ্ছে তারা মানে অনেকগুলোকে বোঝাচ্ছে বাট দের সাথে কোনো এস বা ইএস নেই তাহলে আমাদেরকে সেন্স নিয়ে কাজ করতে হবে যেমন পিপুল পিপুল হচ্ছে একটা শব্দ পিপুলের সাথে এস নেই বাট এটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড ঠিক তেমনই দিজ মানে এগুলো এটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড দোজ মানে ওইগুলো এটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড এগুলোর সাথে এস বা ইএস যোগ করা লাগে না তাই মাথায় রাখতে হবে যে তোমাদের ওয়ার্ড কাউন্টিং করে লাভ নাই এটার অন্তর্নিহিত অর্থ যেটা সেটা হচ্ছে আমাদের মেন টার্গেট সো মাই ব্রাদার মানে দেখতে দুইটা শব্দ বাট আসলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে আমার ভাই কাজ করছে আমার ভাই পড়াশোনা করছে বা আমার ভাই বাইরে আছে তার মানে একজন ভাইকেই তো বোঝাচ্ছে রাইট সো ভাইয়ের সাথে যদি এস যোগ দিই ভাইয়ের সাথে এস যোগ দিলে ব্রাদার্স হয়ে যাবে সো আমার ভাইরা মানে অনেকগুলো ভাই এখানে এস হবে আমরা যখন প্লুরাল করব তখন অবশ্যই মাথায় রাখবো যে লাস্ট যে ওয়ার্ড রয়েছে সেই লাস্ট ওয়ার্ডের সাথে এস বাই এস যোগ আছে কিনা আমরা বিষয়টি আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য নিচের আরেকটি এক্সাম্পল নিই দেখুন তোমার একটি শব্দ ব্রাদার আরেকটি শব্দ সন আরেকটি শব্দ এই তিনটি শব্দ দেখে তোমরা হয়তো মনে করবে যে তিনটি শব্দ আছে তার মানে এটা প্লুরাল না কখনোই না দেখো তোমার ভাইয়ের অ্যাপোস্ট্রফি এস রয়েছে এটা আবার প্লুরাল ভেবো না তোমরা এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস আমরা এই অ্যাপোস্ট্রফি এস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি অন্য একটি ভিডিওতে তোমরা সেটা দেখে নিতে পারো এখানে রয়েছে তোমার ভাইয়ের ছেলে সন মানে হচ্ছে ছেলে রাইট সো তোমার ভাইয়ের ছেলে এখন তুমি একটু ভেবে দেখো তো তোমার ভাইয়ের ছেলেকে পাঠাও ক্লাসে তোমার ভাইয়ের ছেলে রাস্তায় মারামারি করছে তার মানে কি একজনকেই বোঝাচ্ছে ফাইনালি লাস্ট যে ওয়ার্ড এই যে সন এটা হচ্ছে তোমার হচ্ছে মেন কিওয়ার্ড তোমার আর ইয়োরটা হচ্ছে কি একটা রিলেশন তৈরি করছে তোমার আর ব্রাদার দেখো ব্রাদারের সাথে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে তার মানে এখানেও রিলেশন তৈরি করছে তোমার র আসছে ভাইয়ের এখানেও র আসছে ভাইয়ের এর জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি ভাইয়ের এবং ফাইনালি হচ্ছে কি এতগুলো তোমার ভাইয়ের এতগুলো ওয়ার্ড ক্রস করে ফাইনালি যে ওয়ার্ডটা পেয়েছি সেটা হচ্ছে সন সো তোমার ভাইয়ের ছেলে ফাইনালি কিন্তু ছেলেকে ইন্ডিকেট করছি ছেলেকে নিয়ে আমার হচ্ছে জল্পনা করবো না রাইট সো এটা হচ্ছে সিঙ্গুলার তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই আর যদি বিষয়টি তোমাদেরকে একেবারে ইজি মনে হয় ভালো লেগে থাকে অবশ্যই এখনই ভিডিওটিতে লাইক করে দাও এবার দেখো এখানে আমরা প্লুরাল কীভাবে বানাচ্ছি দেখো একই আমরা ওয়ার্ডগুলোকে এখানে রেখেছি তোমার ভাইয়ের ছেলেরা তোমার ভাইয়ের ছেলেগুলো দেখো সনের সাথে এস দেওয়া হয়েছে তাহলে তোমার ভাইয়ের ছেলেগুলো ফাইনালি আমাদের যে ওয়ার্ডটা রয়েছে এটার সাথে এস বা ইএস কিছু যোগ আছে কিনা এটা আমাকে দেখতে হবে আর তোমার এটা রিলেশন তৈরি করছে যেন ইয়োর এসেছে ব্রাদার মানে ভাই ব্রাদারের সাথে অ্যাপোস্ট্রফি এসেছে তার মানে তোমার ভাইয়ের একটা সম্পর্ক তৈরি করছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এবং ফাইনালি সনকে ইন্ডিকেট করছে আর এই সনটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল এটাকে আমাকে বেছে বের করতে হবে সো তোমার ভাইয়ের ছেলেরা খেলাধুলা করছে এটা খুবই সহজ বের করা প্লুরাল বাট সিঙ্গুলারে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানেই ভুল করে এটা তিনটা ওয়ার্ডকে তারা প্লুরাল ভেবে ফেলে ওকে আমরা আরও একটি উদাহরণ দেখতে পারি আওয়ার ব্রাদার্স সন্স ফ্রেন্ড দেখো আওয়ার মানে আমাদের অনেকে ভাবে যে এখানে তো চারটা ওয়ার্ড রয়েছে দেখো আওয়ার ব্রাদার্স সন্স ফ্রেন্ড চারটা ওয়ার্ড রয়েছে মানে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা ভেবে থাকে যে এটা একেবারে 100% প্লুরাল বাট না আমি প্রমাণ করে দিচ্ছি দেখো আওয়ার বলতে অনেকে ভাবে যে আওয়ার মানে আমাদের বলতেই ধারণা করে ফেলে যে এটা প্লুরাল যেটা ভুল ধারণা এখানে আওয়ার হতে পারে মাই হতে পারে ইয়োর হতে পারে যে কোনো একটা পজিটিভ হতেই পারে সো আওয়ার ব্রাদার মানে আমাদের ভাই মানে আমাদের পাঁচজনের একটি ভাই রাইট ওকে সো ভাইয়ের সাথে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে তার মানে সম্পর্ক তৈরি করা হয়েছে রিলেশন তৈরি করা হয়েছে তাহলে आवर ব্রাদার্স মানে আমাদের ভাইয়ের এখন ভাইয়ের যে ছেলে আছে তাকে নিয়ে এসেছি সো ছেলের কি ছেলে ইংরেজি হচ্ছে সন বাট ছেলের র আমরা করেছি মানে একটা সম্পর্ক তৈরি করেছি ছেলের কি বন্ধু রাইট তাহলে হচ্ছে কি আমাদের আমরা পাঁচজন তুমি আমি তুমিও আছো আমাদের সাথে সো আমাদের ভাইয়ের ওই ভাইয়ের আবার ছেলে আছে ওই ছেলের আবার ফ্রেন্ডকে ইন্ডিকেট করা হচ্ছে সো তাহলে দেখো কত দূরে আমরা যাচ্ছি সো আমাদের তোমাদের আমাদের ভাইয়ের তারপর হচ্ছে কি ছেলের ওর আবার বন্ধুকে ইন্ডিকেট করছে দেখো ফ্রেন্ড সো আমাদের এই জায়গাটাই হচ্ছে ফ্যাক্টর এখানে আমাদের সিঙ্গুলার আছে না প্লুরাল আছে এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে সো এখানে চারটি ওয়ার্ড কাউন্টিং করে লাভ নাই ফাইনালি আমাদের এগুলো সম্পর্ক তৈরি করে এখানে কি বলতে চাচ্ছে লাস্ট ওয়ার্ড যেটা এই ওয়ার্ড কি বলতে চাচ্ছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সো এটা অবশ্যই সিঙ্গুলার আওয়ার ব্রাদার সন্স ফ্রেন্ড এটা হচ্ছে সিঙ্গুলার এখানে দেখো আমরা প্লুরাল কিভাবে করেছি জাস্ট এই ফ্রেন্ডের সাথে এস যোগ দিয়েছি তাহলে কি আমাদের ভাইয়ের মানে একটি ভাই কিন্তু একটি আমাদের ভাইয়ের ছেলের বন্ধুরা তার মানে আমাদের যে ভাই আছে ওই ভাইয়ের যে ছেলে আছে ওই ছেলের আবার একাধিক বন্ধুকে ইন্ডিকেট করতে হয়েছে সো প্রিয় বন্ধুরা নিশ্চয়ই এই ক্লাসটি তোমাদেরকে ভালো লেগেছে আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে প্রিয় বন্ধুরা এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে থাকো এবং এই ক্লাসের মধ্যে যদি কোথাও কোনো কনফিউজ থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে এখনই এই মুহূর্তে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা টাইপ করে লিখে দাও কি তোমাদের সমস্যা হচ্ছে অথবা কি ভিডিও তোমরা চাচ্ছ নেক্সটে সেটা নিয়ে আবারও আমরা বিস্তারিত আলোচনা করব আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যাতে প্রত্যন্ত অঞ্চলে থাকা তোমার বন্ধুরাই তোমার প্রতিবেশীরাই তোমার শেয়ারের কারণে একটি ভিডিও দেখে উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম